দরকারি কাজ, এটা করতেই হবে। জাস্ট এই জন্য আমরা এটাকে এক কথায় বলতে পারি হাই মোরাল পেশেন্ট এবং সোশ্যালি লেডি। সোশ্যালি সে খুব সবার সাথে ভালো আচরণ করে, কখনোই তার দুঃখ কষ্ট অন্যকে বুঝতে দেয় না বা বলে না, তার রিলেশনের সাথে অ্যাডজাস্ট করে সে চলে। একটা হ্যাপি এবং স্যাড কন্ডিশন তার মধ্যে আছে, তার এক্সপ্রেশনের মধ্যে সবসময় সে হ্যাপি আনন্দপূর্ণ একটা এক্সপ্রেশন তৈরি করতে চায়, কিন্তু ভিতরে তার মধ্যে স্যাডনেস। যখন কেউ স্যাডনেসের থাকে, সে যতই আনন্দপূর্ণ আচরণ করুক না কেন, তার ভিতরে এটা প্রকাশ হয়েই যায়। যাক, এই পর্যন্ত আমরা এই কেসটাতে পেলাম। এখন আমরা যদি রুব্রিকের দিকে যাই, প্রথম রুব্রিক যেটা আমরা দেখি, স্পেশালি আর খুব কোর ফিলিং যেটাখান থেকে আমরা এই কেসটাকে আপনার নক করার সুযোগ পেয়েছি, সেটা হলো খুব মানে চিলি, খুব সাধারণ একটা রুব্রিক, কিন্তু এটা দিয়ে স্পেশালি একসাথে অন্য মেডিসিনকে সহজে ডিটি করা যায়। সেটা হলো চেয়ারফুল পেইন ডিউরি, চেয়ারফুল পেইন ডিউরি, এটা খুব গুরুত্বপূর্ণ স্পেজিলার একটা সিমটম। চেয়ারফুলটা মানে কি, সবার মধ্যে আনন্দ, তার ভিতরে একটা সে যে অনেক কষ্টে আছে এটার প্রকাশ তার আচরণের মধ্যে নাই, তার ফেসের মধ্যে নাই। ডিউরিং পেইন, পেইনটা ফিজিক্যাল পেইন হতে পারে, মেন্টালও পেইন হতে পারে, এটা একটা এক ধরনের অ্যাগোনি। পেইন শব্দের অর্থ হলো মেন্টাল ডিস্ট্রেস বা ফিজিক্যাল এবং মেন্টাল ডিস্ট্রেস উইথ অ্যাগোনি। তো এই যেখানে মেন্টাল ডিস্ট্রেস হলো এটাই যে সে আসলে এই পেশেন্টের প্যাথোলজিক্যাল যে পেইনটা এসেছে এর প্রধান কারণ হলো স্পেশালিটা খুব বেশি ইমোশন এবং অতি বেশি সেন্সিটিভ, যার কারণে এরা ছোটো ছোটো বিষয়গুলো দিলে লাগিয়ে ফেলে। স্পেশালিয়া রিলেটেড যে মেডিসিনগুলো আছে যারা হার্টের উপরে কাজ করে, এদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা যেটা আমরা দেখি, এরা অল ছোটো ছোটো বিষয়ে সহজেই আপনার এফেক্ট হয়ে যায়, ছোটো ছোটো বিষয়ে সহজে অ্যাফেক্ট হয়ে যায়, এবং এটা তাদের হৃদয়ের গভীর লেভেলে হার্ট ফিল করে তারা, যার কারণে তাদের কষ্টটা বাড়তে থাকে। যখন ইমোশনালি কষ্ট বাড়তে থাকে, তখন ফিজিক্যালি আলটিমেটাম তার কষ্ট বেড়ে যায়, তখন এই ধরনের পেশেন্টগুলো অতিমাত্রায় অসুস্থ হয়। তবে আমি আপনাদেরকে বলি, টার্মিনাল লেভেলে যে পেইন, এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, টার্মিনাল লেভেলের যে পেইনগুলো থাকে, মাইগ্রেন বলেন, আপনার পায়ে হাতে বিভিন্ন জায়গায় যে অর্গানে যে পেইনগুলো হয়, এরা অধিকাংশই আমি খেয়াল করেছি যে এরা অধিকাংশই মেন্টাল এবং ইমোশনাল লেভেলে এরা খুব পেইনফুল হয়। এরা অল্পতে কষ্ট পায় এবং কোনো কষ্টকে তাদের মনের মধ্যে গভীর লেভেলে ধরে রাখে, যার কারণে সেটা ভুলতে পারে না বা সেটাকে সে তার জীবন থেকে মন থেকে আউট করতে পারে না বলে একটা সময় গিয়ে ফিজিক্যাল লেভেলে ধরনের পেইন শুরু হয়। তাহলে আমরা প্রথম যে রুব্রিকটা পেলাম সেটা হলো চেয়ারফুল পেইন ডিউরি, অর্থাৎ অনেক কষ্টের মধ্যে থেকেও পেশেন্ট অন্যদেরকে বুঝতে দেয় না সে কষ্টে আছে। এটা অনেক জায়গায় এই রুব্রিকটা ইউজ করা যেতে পারে। যেমন মনে করেন যে একজন ফিমেল খুব কষ্টে আছে, ব্যথার মধ্যে, তাও হচ্ছে তার মাকে বুঝতে দেয় না। কেন বুঝতে দেয় না? মা অসুস্থ, বয়স হয়ে গেছে, নানান ধরনের অসুস্থতা নিয়ে ভুগতেছে। এখন যদি মায়ের কাছে তার এই কমপ্লেনগুলো বলতে থাকে, তখন মা আরও বেশি স্ট্রেস হয়ে যাবে, মেয়েকে নিয়ে ভাববে। এই জন্য এরা সবসময় তার রিলেশন মানে যারা খুব নিয়ারেস্ট লোক, তাদের কাছে এরা সবসময় নিজেকে এই অসুস্থতার মাঝেও সুস্থতার প্রকাশ করতে চেষ্টা করে। এই জন্য এখানে চেয়ারফুল পেইন ডিউরিং প্রথম রুব্রিক আমরা নিলাম। এরপরে আসে আস্তে আস্তে, এত কিছুর পরও নিজেকে ডাউন লেভেলে নেয় না, সেটাকে আমরা হাই স্পিরিটেড বলি। সাধারণত হাই স্পিরিট রুব্রিক শব্দের অর্থ হলো স্পিরিটকে হাই করা। হাই স্পিরিট শব্দের অর্থটা কীভাবে আমরা ইউজ করবো, হাই স্পিরিট আমাদের পেশেন্টে বা চেম্বারে, স্পিরিটকে হাই কীভাবে করে? একজন মানুষ যে লেভেলের তার ডিজিজ, ওই লেভেলের প্রকাশ যা হওয়া দরকার বডিতে, সেটাকে সে প্রকাশটা না করে এটাকে সে কী করে, মিনিমাইজ করে, মিনিমাইজ করে, যাতে রোগের বহিঃপ্রকাশ না ঘটে, যাতে রোগের বহিঃপ্রকাশ না ঘটে। রোগের বহিঃপ্রকাশ না ঘটলে অন্যরা বুঝতে পারবে না। নিজেকে ডাউন লেভেলে, অর্থাৎ ডিজিজের যেই এক্সপ্রেশন, এটা তাকে ডাউন লেভেলে নিয়ে যায়, কিন্তু এই ডাউন লেভেলটাকে সে প্রকাশ করে না। ডাউন লেভেলটাকে নিচে করে তার স্পিরিটকে, তার মানে উস্কারা যেটাকে বলে আমার ভিতরের যে শক্তি, এটাকে সে রাইজ করে, বুস্টিং করে, যার কারণে হাই স্পিরিটের পার্সনগুলো দেখবেন এরা কষ্টের মধ্যে থেকেও, কোনো হাই স্পিরিটের মধ্যে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদেরকে, সেটা হলো যে একটা ইনডাইরেক্ট একটা হাইডিং টেন্ডেন্সি থাকে, সে কিছু লুকাতে চায়।
স্ট্রাকচারে লুকাতে চায়, এর পিছনে অন্য কোনো না কোনো রিজন থাকতেই পারে, পার্সন টু পার্সন ভেরি করে। এই পার্সন ক্যারিংয়ের জন্য, স্পেশালি ক্যারিংয়ের জন্য সে তার এই এই তার কষ্টগুলো অন্যদের কাছে প্রকাশ করতে চায় না। হ্যাঁ, যেহেতু সে তার রিলেটিভকে প্রচণ্ড কেয়ারিং করে। রুবরিক আছে, আমরা পরে আসতেছি ধাপে ধাপে। তা হাই স্পিরিট হলো এখানে এরকম যে তার কষ্ট যাতে বাইরে প্রকাশ না হয় এই জন্য সবসময় সে কেয়ারিং থাকে এবং সবসময় সে মনোযোগী থাকে। কেউ বুঝতে পারে না তার ব্যথা। দিস ইজ দ্য চেয়ারফুল পেইন ডিউ। এরপরে আমরা আরও ভিতর দিকে যাই। অ্যাংজাইটি কনসিয়েন্সাস, অ্যাংজাইটি অফ, একটা রুবরিক আছে কনসিয়েন্সাস, কনসাসনেস। এর মধ্যে তিনটি পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে। একটা হলো ডিউটি, একটা হলো মোরালিটি, আর একটা হলো রেসপন্সিবিলিটি। তিনটা সমানেই হলো কনসাসনেস। কনসাসনেস মানুষ কখন হয়, যখন তার ভিতরে একটা শক্তি, বিবেক, তার ইনার সাউন্ড তাকে যখন বলে তোমার এই কাজটা করা উচিত, এই কাজটা করা উচিত না, তখন সে সেখান থেকে নিজেকে বিরত থাকে। এই যে বিরত থাকার পিছনে তিনটা কারণ হয়। একটা হলো মোরালিটি হতে পারে, একটা হলো মনে করে ডিউটি কনসিয়াস হতে পারে, আর একটা হলো রেসপন্সিবিলিটি কারণে সে এটা করে। এই তিনটা মিলে আপনার কথা এখানে এই পেশেন্টের ক্ষেত্রে তাই। এগুলো যদিও আলাদা আলাদাভাবে রুবরিক আছে, কিন্তু অনেক সময় অনেক রুবরিকের ভিতরে অনেক ছোটো ছোটো অনেকগুলো রুবরিক কম্বিনেশন আমরা দেখতে পারি। তার হাজব্যান্ড শ্বশুরের কাছে যেমন কোনো মূল্য পায় নেই, তবু তাদের জন্য সে সেবা দেয়, সেবা করে যাচ্ছে, এত কষ্টের মজেও সে স্মাইলিং করে। দিস ইজ দ্য খুব গুরুত্বপূর্ণ একটা রুবরিক, ক্লারিটি অফ মাইন্ড চিল ডিউরি। ক্লারিটি মানে এবং তার মাইন্ডটা একদম ক্লিয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং কী করতে হবে কী করতে হবে না এটা তার কাছে ক্লিয়ার। এই যে বিষয়টা, এটা হলো স্পেশালি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অনেক মেডিসিন আছে, চিল মানে কি, ডিপ্রেশন কন্ডিশন, স্যাড কন্ডিশন, ডাউন কন্ডিশন। চিল যেখানে কী হচ্ছে, যেখানের এক্সপ্রেশন কখনো হাই লেভেলের হওয়া উচিত না, যেখানে মন্দাভাব, একটা দুঃখভাব, স্যাডনেস, ডিপ্রেশন এগুলো থাকা দরকার। এই ডিপ্রেশন স্যাডনেস কন্ডিশনে তার ক্লারিটি অফ মাইন্ড, এখানে কি এই যে স্পেশালি চিলনেস কন্ডিশনটা কখনো এক্সপ্রেশনের প্রকাশ করে না, বাট চিল কন্ডিশনে সে আসে, কারণ ডাউন লেভেলে তো আসে, এটা সে প্রকাশ না করুক কিন্তু ডাউন লেভেলে আসে। এই ক্লারিটি অফ মাইন্ড এখানে অর্থ হলো যে এইসব, এই লেভেলে সাধারণত মানুষ নিজের উপরে কন্ট্রোল রাখতে পারে না, তখন সে নিজের মতো করে কিছু করতে পারে না, মন যা হয় তাই করে ফেলে। কিন্তু এই পেশেন্ট বুঝে কোথায় তার কষ্ট প্রকাশ করতে হবে, কোথায় প্রকাশ করা উচিত না, তার দায়িত্ব কর্তব্য কী, এবং এই কষ্টের মাঝেও সে তার দায়িত্ব কর্তব্য পালনের ক্ষেত্রে কোনো প্রকার অবহেলা এবং গাফিলতি কোনোটাই করে। সবচেয়ে মজার রুবরিক যেটা হলো ফেয়ার পিন অফ দ্য পিন ফেয়ার পিন, সেন্সিটিভ পিন, স্টিল পিন, এগুলো একটা রুবরিক আছে, আমি পরে বলতেছি রুবরিকটা। এরা পিন, পিন শব্দের অর্থটা কি, পিন এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা হলো পয়েন্টিং করে, কাকে পয়েন্টিং করে, ছোটো জিনিসকে। আপনার যদি কারো শরীরে পিন লাগানো হয় খুব কিন্তু ইঞ্জুর হবে না, কিন্তু একটা তীক্ষ্ণ ব্যথা অনুভব হবে। তারা খুব সেন্সিটিভ পেশেন্ট, তারা অল্পতেই পিনের মতো ছোট্ট জিনিস যখন তাদের শরীরে টাচ করা হয় তখন তারা খুব এক্সাইটেড হয়ে যায়। এই পিন শব্দের অর্থ যদি আমরা মেটাফরিক্যালি শার্টের লেভেলে বোঝার চেষ্টা করি, তাহলে এখানে পিন শব্দের অর্থ হলো তার ক্রিটিসিজম, ছোটো ছোটো বিষয়। আমরা কী করি, সাধারণ মানুষ, সব মানুষ কিন্তু এরকম না, ছোটো ছোটো বিষয় যদি কেউ আমার তার সমালোচনা করে কিছু বলে আমরা অবাল্লুক করি, ঠিক আছে বলেছে ছেড়ে দাও। কিন্তু স্পেশালিয়া তার ব্যাপারে তার যে রিলেটিভরা, তার আপনজনরা যখন কোনো সামান্য কোনো রকমের বিষয় তাকে বলে, সে খুব হার্ড হয় এবং এটা সে কখনোই মন থেকে দিল থেকে ত্যাগ করতে পারে না, আবার তাদের জন্য সে কাজ করে যায়। এই জন্য ফেয়ার পিনের একটা ভয় তার মধ্যে সবসময় কাজ করে, কেন হাজব্যান্ড শাশুড়ি এরা তাকে বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ে টোন করে, টিচ করে, তখন এটা তার মনে কষ্ট লাগে, কিন্তু তারপরে সে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো প্রকার অবহেলা করে না। এখানে কার্সিনোসিনের ক্ষেত্রে একটু ডিউটি করা উচিত। কার্সিনোসিন কিন্তু খুব সেক্রেটিভ পেশেন্ট, এত ডাইরেক্টলি সব কিছু সে বলে না, ঠিক আছে। কার্সিনোসিনও প্রচণ্ড পরিমাণে দায়িত্ব কর্তব্য পালন করে, তবে কার্সিনোসিনের দায়িত্ব কর্তব্যটা শুধুমাত্র ফ্যামিলিতে থাকে না, এটা সব জায়গায় তার শেয়ার করে। সে সব জায়গায় হারমোনি, পোলাইট, মাইন্ডনেস এবং ইয়েল্ডিং, অ্যাফেকশনেট থাকে, এর কোনোটাই স্পেশালিয়ার মধ্যে নেই। আবার আমি বলছি,
হারমোনি ডিজার ফর পোলাইট মাইন্ডনেস ইয়েল্ডিং অ্যাফেকশনেট। এই গুণগুলো কার্সিনোজিনের মানে মাইল্ড স্টোনগুলো, এই গুণগুলো হলো কার্সিনোজিনের কে ক্যারেক্টার রিপ্রেজেন্ট করে, একজন মানুষের টোটাল ক্যারেক্টারের মূল গুণ হলো এগুলো কার্সিনোজিন। কিন্তু এগুলোর একটাও স্পেজেলিয়ার মধ্যে নাই। স্পেজেলিয়ার মধ্যে আমরা কী দেখি, সে হলো কন্টেন্ট এবং রিজার্ভ। সে রিজার্ভ শব্দের অর্থ হলো যেখানে যতটুকু বলা দরকার সেখানে ততটুকু বলবে, এর বেশিও বলবে না কমা। ডাক্তারের কাছে সে মনে করে সবটা বলা দরকারের জন্য বলে, অন্য লোকদের কাছে সে মনে করে এখানে বলে কোনো লাভ নেই, খালি ঝামেলা করার দরকার নেই, চুপচাপ থাকা, এখানে চেয়ারফুল পেইনের মধ্যেই থাকাই উচিত। কন্টেন্ট লেভেলে থাকে, সেখানে একদিকে রিজার্ভ লেভেলে থাকে, আরেকদিকে সে কন্টেন্ট লেভেলে থাকে। কাজ করে যাচ্ছে, কেন কাজ করে যায়, ফেয়ার অফ বিং হার্ড, তারা তাকে হার্ড করতে পারে। দিলে এখানে হার্ড মানে কি, ফিজিক্যালি হার্ড না, এরা তাকে তার হৃদয়ে কষ্ট দিতে পারে, কেন সে সবচেয়ে বেশি সেন্সিটিভ এবং ইমোশনাল রেমিডি, এই জন্য সে হার্টের উপরে কাজ করে। আমাদের যে ফিজিক্যাল হার্ট, এই জন্য সে কাজ করে। ইমোশনাল লেভেলে সে বেশি পরিমাণে ইমোশনালি সে বেশি সেন্সিটিভ বলে, কেয়ারফুল অফ রিলেটিভ অ্যাবাউট ইজ, সে সবসময় তার কেয়ার করে তার কাকে, রিলেটিভকে। রিলেটিভ বলতে যাদের সাথে তার সম্পর্ক আছে, এটা বাবা মা হতে পারে, ভাই বোন হতে পারে, খুব আপনজন নিয়ারেস্ট লোক হতে পারে, অথবা হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি হতে পারে। এরপর আছে অ্যাক্টিভিটি ডিজার, তার মধ্যে অ্যাক্টিভিটি আছে, ইন্ডাস্ট্রিয়াস আছে, সে পরিশ্রমী, কাজের ব্যাপারে কখনোই অবহেলা এবং গাফিলতি কোনোটাই করে না। লাভ ফ্যামিলি, সবচেয়ে মজার রুব্রিক হলো লাভ ফ্যামিলি, সে তার ফ্যামিলিকে প্রচণ্ড ভালোবাসে, এই জন্য ফ্যামিলির দ্বারা কোনোভাবে সে হার্ট হলো সে কোনোভাবেই রিয়াকশন করে না। অবসরে সে গান শুনে সব ভুলে যায়, এটি হলো স্পেশালি যখন সে ইমোশনালি। গান কারা বেশি শুনে, যারা বেশি ইমোশনালি সেন্সিটিভ থাকে। দেখে প্রত্যেকটা জিনিস, কোনো মেডিসিনের কোনো একটা অংশ আলাদা না, সবটাই মিলে একটা মেডিসিন। তো এখানে আমরা কি দেখি, এই পেশেন্ট যখন অবসর থাকে তখন মানে তার গান শুনতে পছন্দ করে, গান শুনে, গান শুনে তার ভালো লাগে, কেন তখন তার ওই যে অবসরে মানুষ যখন থাকে তখন তার সাধারণত দুঃখ কষ্টের কথাগুলো তার মনের মধ্যে বেশি কী হইতে রিসাইট হইতে থাকে। কিন্তু এই ব্যক্তি সে গান শুনে এটাকে সে ডাইভার্ট করে, এই জন্য রুব্রিক আছে আমরা দেখি অকুপেশন ডাইভার্সন এমিলারেশন। অকুপেশন এখানে গানও একটা অকুপেশন, ডাইভার্ট তার নিজেকে সে ডাইভার্ট করে, তার হাসসেলফকে ডাইভার্ট করে, কী দিয়ে, মিউজিক দিয়ে, বই পড়ে। অনেকে দেখবেন যে ডাক্তার, আমি এরকম পেশেন্ট অনেক পেয়েছি, সব ক্ষেত্রে আমি যখন আমি জানতাম না তখন রুব্রিক নিতে পারিনি বা মেডিসিন ধরতে পারিনি, তবে পরে আমার স্মরণে আসছে বা এরকম কেস আমি করেছি যে ডাক্তার আমার অবসর বই পড়ে। আরে অবসর বই পড়ে, বই পড়ে গেলে সহজ কাজ নাকি, আমরা না হলে বই পড়ে এই জন্যেই পেশাগত কারণে, পেশার কারণে বই পড়ে, বাধ্য হয়ে পড়ে। কিন্তু কেউ যদি অবসরে ধর্মীয় বই পড়ে, গানের বই পড়ে, গল্পের বই পড়ে, এটা পড়ে, সেটা পড়ে, তো নিঃসন্দেহে এটা আমাদেরকে একটু ভাবতে হবে। তো এই ভাবনার মধ্যে আমরা যেটা দেখি সেটা হলো যে এরা নিজের মনের মধ্যে দুঃখ কষ্টগুলোকে ডাইভার্ট করার জন্য এরা বই পড়ে, তারপরে মিউজিক শুনে, যেটাকে আমরা রুব্রিকের ভাষায় অকুপেশন ডাইভার্সন এমিলারেশন। চেয়ারফুল পেইন, এটা তো আমরা আপনাদেরকে বলেছি। কনভার্সেশন টকিং অ্যাগ্রাভেশন, সাধারণত এরা কনভার্সেশন পছন্দ করে না। কনভার্সেশন মানে কি, সাধারণত মহিলাদের ক্ষেত্রে আমরা কি দেখি, অবসর যখন থাকে তখন তারা আরেকজন, আমি এরকম মহিলা দেখেছি খুব শিক্ষিত এডুকেটেড পার্সন, খুব এডুকেটেড পার্সন, তো সে ভালো জব করে, আমার দেখা একদম প্র্যাকটিক্যাল দেখা আমি বলছি, কিন্তু কাজের বাসার কাজ করে যে মহিলা, এই মহিলাটা কাজটা শেয়ার করে, এই মহিলার সাথে বেশ অনেক সময় গল্প করে। তো এই যে একজন এডুকেটেড পার্সন একটা ভালো জায়গায় সে জব করে, সে কাজের বুয়ের সাথে কী গল্প করবে বলেন, তার লেভেল এই লেভেলের, তাদের থিঙ্কিং লেভেলটা তো একরকম, কিন্তু মহিলাদের ক্ষেত্রে কিন্তু তাই, ওরা ওই কাজের বুয়ের সাথে গল্প করে মজা পায়, মানে এরা সবসময় কমিউনিকেশন করতে পছন্দ করে, সেটা কোন লেভেলের এই লেভেল তখন আর তার ঠিক থাকে না, তখন সে তার লেভেলে শেষে হয়ে যায়। কিন্তু স্পেশালি কনভার্সেশন টকিং অ্যাগ্রাভেশন, কেননা কনভার্সেশন টকিংয়ে সে পছন্দ করে না বলে সে অন্য রাস্তা খুঁজে বের করে, সেটা হলো তার কষ্টগুলো তার দুঃখগুলো ভোলার জন্য, সেটা হলো মিউজিক, রিডিং ইত্যাদি ইত্যাদি। এই কনভার্সেশনে কোনো না কোনো সময় তার এই দুঃখ কষ্টগুলো প্রকাশ হবে, অন্যের কাছে যাবে, এটা সে পছন্দ করে না, তার কমপ্লেন্ট বেড়ে যাবে। সবচেয়ে মজার রুব্রিক যে জিনিসটা আমরা দেখি, এলিমেন্ট ফ্রম কোয়ারেলি, সাধারণত মহিলাদের ক্ষেত্রে দেখা যায় হাজব্যান্ডরা যত তাদের সাথে রাগ করবে এরা তত বেশি রিয়াকশন করবে, তারা উত্তর দিবেই, কিন্তু স্পেশালি কোয়ারেলিং পছন্দ করে না এবং কোয়ারেলিংয়ে তার রোগ বাড়ে,
কোয়ারেলিং অ্যাভারশন টু এলিমেন্ট ফ্রম কোয়ারেলিং, এটা সবচেয়ে তার জন্য গুরুত্বপূর্ণ বলে হেলমেটস তৈরি করে পেইন তৈরি করে। এই জন্য সে হেলমেটস থেকে এই তৈরি হওয়ার ভয়ে এই হ্যাসেলের অন্যের সাথে তর্কে রিয়াকশানে এগুলোতে সে যায় না, সে চুপ থাকে। রাইটিং ডিজার, এদের মধ্যে আরেকটা ভালো গুণ হলো রাইটিং ডিজার। এরকম অনেক মানুষ আপনি দেখবেন তারা ডায়েরি মেনটেন করে, প্রত্যেক দিনের কাজ অনেক কিছু লিখে রাখে, দিনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় লিখে রাখে। যদিও আজকাল এটা কমে গেছে, তবে এই যে ডায়েরি মেনটেন করা এটা একটা রাইটিং ডিজারের মধ্যে পড়ে। রাইটিং ডিজার আরও অনেক ধরনের ব্যাখ্যা আছে, সেটা বিভিন্ন মেডিসিনের বিভিন্নভাবে সে রাইটিং ডিজার আছে। তার বড় কষ্ট হাজব্যান্ড যে কোনো বিষয়ে তার দোষ ধরে, পয়েন্ট আউট করে। এরা খুব সেন্সিটিভ পয়েন্টিং, যখন তাদেরকে কেউ পয়েন্টিং করে তখন তারা খুব সেন্সিটিভ হয়, এবং এটা সে পছন্দ করে না। এবং এর বিনিময়ে যখন পয়েন্টিং করে তখন তার কী করতে হবে, সে রিয়াকশান দিবে, এটাই নিয়ম। এই যে এখান থেকে কী হয়, কোয়ারেলিং শুরু হবে। এই জন্য সে কোয়ারেলিং কখনোই পছন্দ করে না, এই জন্য সে রিয়াকশান দেয় না, প্রতি উত্তর করে না। সেন্সিটিভ টু স্টিল পয়েন্টিং থিং, যেটা আমি আপনাকে বলছিলাম কিছুক্ষণ আগে, যে এরা খুব সেন্সিটিভ হয় স্টিল পয়েন্ট, মানে ছোটো ছোটো বিষয়। এখানে স্টিল পয়েন্ট যদি আমরা ফিজিক্যালি দেখি, মেটালিস্টিকভাবে দেখি, এটা কিন্তু আমরা কোনো কাজে লাগাতে পারবো না। যখন আমরা এটাকে গভীর লেভেলে ভাববো তখন এটা আমাদের কাছে স্টিল পয়েন্ট, মানে যে পয়েন্টগুলো আপনার তীক্ষ্ণ, খুব সুচালু, যেটা আমাদের লাগলে আমরা খুব তাড়াতাড়ি চমকে উঠি, লেগে যায় আমাদের শরীরের নার্ভের মধ্যে, এইসব জিনিসের মধ্যে তারা খুব সে। অর্থাৎ এখানে তার যদি কেউ তার সমালোচনা করে, তার কোনো কিছু ভুল ধরে, তখন সে খুব খারাপ লাগে তার কাছে, কিন্তু সে বলে না। এটাই হলো অন্যান্য অনেক মেডিসিনের সাথে স্পাইজিলিয়ার ডিডি। তাহলে এখানে বেশ কিছু রুব্রিক আপনি চেয়ারফুলের মধ্যে দেখবেন, চেয়ারফুল আমি একটা রুব্রিক বলতেছি, বাকিগুলো আপনারা দেখে নেবেন। চেয়ারফুল অল্টারনেটিভ উইথ স্যাডনেস, এই যে চেয়ারফুল যেটা সে দেখায় অন্যদের কাছে, এর পিছনে লুকিয়ে আছে তার স্যাডনেস। স্যাডনেস চিল ডিউরিং, মোরদ চিল ডিউরিং, এই যে চিল ডিউরিংটা কি, তার মধ্যে যখন চিল ডিউরিং কন্ডিশনে তার মধ্যে স্যাডনেস এবং মোরস, একটা আপনার মানে ডিপ্রেশন লেভেল। মোরস শব্দের অর্থ হলো মোরস, তারপরে আমি মোরস নিয়ে একটা আপনাদের সাথে আলোচনা করবো, এখন আপাতত থাক, হ্যাঁ, সময়ের অভাবের কারণে। দুঃখবোধ থাকে, অর্থাৎ যখন হাজব্যান্ড রেসপন্স, চিল ডিউরিংটা এখানে তার জন্য না, তার বিপরীত পার্সনের জন্য, হাজব্যান্ডের কাছ থেকে যখন সে কোনো রেসপন্স পায় না, একটা ফ্রেন্ডলি রেসপন্স, ওয়ারেন্ট রেসপন্স যখন সে পায় না, তখনও তার মধ্যে স্যাডনেস এবং মোরস তৈরি হয়। হাই স্পিরিটেড, তার আমরা এই স্পাইজিলিয়ার মধ্যে দেখি, কাজ হাই স্পিরিটের কারণে সেই ব্যথা এবং কষ্টের মধ্যে কাজ করে, হ্যাঁ, চেয়ারফুল থাকে পেইনকে নিয়ে, ঠিক আছে। এটা হলো আপনার স্পাইজিলিয়ার কিং পিন হলো স্টিল পয়েন্ট। এই পয়েন্ট, এই দুটো শব্দ যদি আমরা, এটা রুব্রিকের শব্দ, এই দুটো শব্দ যদি আমরা মনে রাখতে পারি, তাহলে স্পাইজিলিয়া ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। আমাদের দেশে মহিলাদের মধ্যে প্রচুর স্পাইজিলিয়ার পেশেন্ট আমরা দেখতে পারি। তো স্টিল পয়েন্টটা কি, স্টিল পয়েন্ট আমি কিছুক্ষণ আগে আলোচনা করছি, প্রয়োজনে পরে আবার আলোচনা করবো। এর সাথে আর দুটো মেডিসিন আমরা ডিডি করে দিই কয়েক লাইনে। এপিস ক্ষেত্রেও তাই, এপিস তার দুঃখ কষ্ট, তার অসুস্থতা আপনজনের মধ্যে বিতরণ করতে চায় না। তবে বাকি যারা আছে এদের মধ্যে কেউই এতটা ফ্যামিলি ওরিয়েন্টেড না। ফ্যামিলি ওরিয়েন্টেড মানে কি, এরা তো দায়িত্বশীল না। এপিসও ফ্যামিলি ওরিয়েন্টেড, ফ্যামিলি কষ্ট পাক এটা চায় না, কিন্তু এত রেসপন্সিবিলিটি ডিউটি এটা এপিসের মধ্যে আমরা দেখি না। এপিসের মধ্যে সবচেয়ে যেটা দেখি অ্যাপাবিলিটি, সবার সাথে একটা ফ্রেন্ডলি, একটা গুড ওয়ারম রিলেশনশিপ তৈরি করে, তার পেইনকে হাইড করে মাস্ক দিয়ে। কী ধরনের মাস্ক আমরা দেখি, জানি যে মার্ট, চেয়ারফুল, হিরালিটি এবং রেস কন্ডিশন দ্বারা, অর্থাৎ সে তার মধ্যে একটা দুঃখবোধ আছে, কিন্তু সেটাকে সে আনন্দ, আমার মোজ মাস্তি খুব সুন্দর চেহারার মাধ্যমে, আনন্দের মাধ্যমে সে সেটা প্রকাশ করে, কিন্তু দুঃখকে অন্যদের কাছে প্রকাশ, কিন্তু কোনো না কোনোভাবে দুঃখ তার ফেসের মধ্যে প্রকাশ হয়ে যায়। কপিয়া, এর সাথে আরেকটা মেডিসিন সেটার মধ্যে এলো, কপিয়ার মধ্যে হাই স্পিরিটেড নেই, কপিয়া খুব স্ট্রং মেডিসিন, কিন্তু অত ফ্যামিলি ওরিয়েন্টেড, মানে ফ্যামিলির জন্য এত দায়িত্ব কর্তব্য পালন সে কপিয়া কখনোই করে না। কপিয়ার মধ্যে দুটো জিনিস আমরা দেখি, একটা হলো এলিমেন্ট ফ্রম ডোমিনেশন, আরেকটা হলো ইমোশন এক্সপ্রেস, হ্যাঁ, যেটা স্পেজিলিয়ার মধ্যে নেই, ঠিক আছে। এই মেডিসিনগুলো যখন আমরা ডাইরেক্ট ওইগুলো নিয়ে আলোচনা করবো তখন সহজ হবে, এগুলো আপনাদের না জানলেও কোনো সমস্যা নেই। তবে স্পেজিলিয়ার জন্য আমরা কয়েকটা রুব্রিক গুরুত্বপূর্ণ, সেটা হলো হাই স্পিরিটেড,
কেয়ারফুল পেইন ডিউরিং এই কেয়ারফুল অফ রিলেটিভ। তো আমরা এক নজর একটু স্পেসিলের রিভিউগুলো দেখে নিই, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো এলিমেন্টস ফ্রম কোয়ারেলিং। এই জন্যই সে তার আপনজন পরিবার এদের সাথে মানে কী করে না, কোয়ারেলিংয়ে যায় না। এলিমেন্ট ফ্রম সেক্সুয়াল এক্সেস, এখানে সেক্সুয়াল এক্সেস ফিজিক্যাল লেভেলের সেক্স না, সেক্সুয়াল এনার্জি অতিমাত্রায় তার পরিবারের জন্য সে পরিশ্রম করে, কাজ করে, তাদের জন্য দেখভাল করে, এটা করতে গিয়ে তার শারীরিক সমস্যাগুলো তৈরি হয়। এরপরে আমরা নিচের দিকে আসি আরও, যেগুলো অনেক রুব্রিক, তার মধ্যে থেকে মেইন রুব্রিকগুলো যেটা পয়েন্টিং রুব্রিক সেগুলো নিয়ে আমরা একটু আলো, অ্যাংজাইটি কনসেন্ট্রেশন, অ্যাংজাইটি অফ, এটাও আমরা আলোচনা করেছি। সে তার ইনার সাউন্ড দ্বারা চলে, যতই তারা তার সাথে খারাপ ব্যবহার করুক না কেন তবু সে রিয়াকশন দেয় না, কেন তার বিবেকের কারণে, ঠিক আছে। এরপরে যদি আমরা কেয়ারফুল অফ রিলেটিভ, আমি একটা ছোটো কেস বলবো আপনাদেরকে পরে, আমার জীবনের সুন্দর একটা কেস, এক দুই লাইনের কেস, আগে রুব্রিকগুলো আমি বলে নিই। দেখবেন কেয়ারফুলের মধ্যে প্রচুর রুব্রিক, অল্টারনেটিভ রুব্রিক, অল্টারনেটিভ পালপিটিশন, অল্টারনেটিভ স্যাডনেস, হ্যাঁ, কেয়ারফুল পেইন ডিউরিং, কেয়ারফুল স্যাডনেস, এই রুব্রিকগুলো এসেছে, এগুলোর মূল থিম একই, ক্ল্যারিটি অফ মাইন্ড, চিল ডিউরিং, এটাও আমরা আলোচনা করেছি আপনাদের সাথে, হ্যাঁ। তারপরে এরপরে আসি আমরা নিচের দিকে আসি, স্টুল অব্লিগেশন টু গো টু স্টুল, এটা সিঙ্গেল স্পাইস এরিয়া, এটা অবলাইজ টু গো টু স্টুল, এটা আমরা আলোচনা করবো কোনো একটা সময় পরের, এটা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় আপনার এই রুব্রিক শুধু স্টুল জানলে আপনি এটা ইউজ করতে পারবেন না, এটার পিছনে বিশাল পুরো স্পাইস এরিয়ার জার্নি এটার মধ্যে লুকিয়ে আছে। ইসেন্ট্রিসিটি, ইসেন্ট্রিসিটি হলো সেন্টার থেকে পেরিপেরির বাইরে গিয়ে কাজ করা, সেন্টারে যে পেরিপেরি থাকে তার থেকে অনেক দূরে গিয়ে, অর্থাৎ এ যতটুকু কন্ট্রোল করা দরকার তার থেকে অনেক বেশি নিজেকে কন্ট্রোল করে এবং তার কষ্টগুলোকে কেয়ারফুল দ্বারা ডেকে রাখে। ফেয়ার পিন অফ, এটা আমরা আলোচনা করছি। ইন্ডাস্ট্রিয়াস আলোচনা করেছি। এগুলো রুব্রিক অকুপেশন এমিনারেশন, এটা আলোচনা করেছি আমরা আপনাদের সাথে। মোরোস, চিল ডিউরিং, রিবেল অ্যাগেনস্ট পুলটিস, এটা খুব গুরুত্বপূর্ণ রুব্রিক স্পেশালিয়ার ক্ষেত্রে, এটা আমি শেষে আলোচনা করব এক মিনিটের একটা কেস দিয়ে। ওকে, সেন্সিটিভ স্টিল পয়েন্ট ডাইরেক্ট টুয়ার্ডস টুয়ার্ড হার, এটা খুব গুরুত্বপূর্ণ রুব্রিক। স্টিল পয়েন্ট মানে হলো কেউ তার সমালোচনা করা, তার দিকে নজর দেওয়া, তার ক্রিটিসিজম করা, সে খুব সেন্সিটিভ হয়ে যায়, কিন্তু সে তার দায়িত্ব কর্তব্য পালনের ক্ষেত্রে কখনোই অবহেলা করে না, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা যে রুব্রিকগুলো দেখলাম এ পর্যন্তই, রিবেল অ্যাগেনস্ট পলিটিক্স, এটা আমি একটা সুন্দর একটা কেস বলি আপনাদেরকে, এক মহিলা এরকম পেইনের কেস, তোর হাজব্যান্ড হয়ে এসেছে, তোর হাজব্যান্ডকে জিজ্ঞেস করলে আসলে আপনি বলেন তো, আপনার ওয়াইফ সম্বন্ধে একটু বলেন তো, রিসেন্ট কোনো একটা ঘটনা দিয়ে এক্সাম্পল দেয়। শিক্ষিত মানুষ তো, এডুকেটেড পার্সনটা অনেক সময় হয় কি তারা অল্পতেই বুঝে যায়। আমি যখন রিমোট এরিয়াতে প্র্যাকটিস করতে গেলে খুব কষ্ট হয়, যেহেতু তারা আমার ল্যাঙ্গুয়েজ বুঝতে অসুবিধা হয়, আমি তাদের ল্যাঙ্গুয়েজ অনেক সময় বুঝতে অসুবিধা হয়, তাদেরকে আমি বুঝাতে পারি না আমার ভাষা। তো বদলোক বলো যে লাস্ট রিসেন্ট একটা কথা বলে, আমি আমার বোনের ভাষায় গিয়েছিলাম, একটা ফ্যামিলি ফাংশন ছিল আমার, তো সেখানে আমার ওয়াইফ গেছে, আমি গেছি, দুইজনে আমরা গিয়েছি, এবং আমার ওয়াইফ কোথাও কোনো আত্মীয়র বাড়িতে গেলে সেখানে সে উইলিংলি ওদের কাজকর্ম করে দেয়, কেননা বিয়ের অনুষ্ঠান এই যেহেতু একটা গেট টুগেদার, অনেক লোকজন আয়োজন করা হয়েছে, সেখানে আমার ওয়াইফ নিজেই ইচ্ছাকৃতভাবে তাদেরকে তাদের কাজে হেল্প করা এবং ছোটোখাটো কাজও তাদের করে দেয়, যেমন মানে থালা বাসনগুলো একটু পরিষ্কার করে দিল, তারা কিন্তু বলে না, সে গেস্ট হিসাবে গেছে, কিন্তু গেস্ট হিসাবে গিয়েও সে ফ্যামিলি মেম্বারের মতো কাজ করে।
কিন্তু কোনো কারণে আমার বোন তাকে কোনো একটা প্রসঙ্গে গিয়ে পুরনো আগের ঘটনা ঘটনা প্রসঙ্গে আসতে গিয়ে এমন একটা কথা বলছে যেটা আমার ওয়াইফ খুব খুব মনে দাগ কাটে এবং তার মনে খুব রাগ হয়। সে আর ওখান থেকে কিছু বলে না, বাসায় চলে আসে। বাসায় এসে আমাকে সমস্ত রকম যা বলা দরকার সব বলে দেয়, তোমাদের ফ্যামিলি এরকম, তোমাদের ফ্যামিলির লোকরা সবচেয়ে খারাপ, দুষ্ট, তারা বুঝে না, তাকে কাকে কতটুকু সম্মান দেওয়া দরকার সেটা জানে না, এই যে রিবেল অ্যাগনেস্ট পুলটিস, যে রিবেল রিবেল করে যখন তাকে কেউ সান্ত্বনা দিতে আসে। পুলটিস মানে কি? আপনি এরকম আমরা আগে সাধারণত দেখতেন যে ওই পড়া পাঠানোর জন্য বা ব্যথার জন্য হইলে মানুষের গরম সেক দেওয়ার জন্য বিভিন্ন কিছু তোপমা টোপমা দিয়ে ঢুকে গরম সেক দিয়ে এটা ঢুকে দেয়। এই যে পুলটিসটা মানে এটা সে কখনো তাকে কনসোল করা রিবেল করে সে বলে এই তোমাদের তোমরা ফালতু তোমরা এই সেই টাল্টিমাল্টি এরকম বিষয়গুলো নিয়ে সে কথা বলে। এটা এসপাইজিলিয়া কিন্তু একটা টাইমে গিয়ে এসপাইজিলিয়া এই লেভেলে যেটা বললো এর আরেকটা লেভেল খারাপ লেভেল আছে, সে রিবেল রিবেলে চলে যায় কোনো এক সময়। তবে সেটা কেয়ারিংটা সবসময় তার সবচেয়ে মজার কথা হলো যে এসপাইজিলিয়া ক্যারি সে রিলেটিভের ক্যারিংয়ের ক্ষেত্রে কখনোই সে আপোষ করে না, যতই রাগান্বিত হোক না কেন সে কখনো রাগ প্রকাশ করে, তাও নিয়ারেস্ট যদি প্রকাশ করার মতো সুযোগ থাকে, হাজব্যান্ড যদি কাছে ওইরকম নরম দরম হয় তাহলে করবে। এই আমি যে প্রথম যে কেসটা বললাম সেখানে হাজব্যান্ড তার চেয়ে টেম্পার বেশি, এই জন্য সে সেখানে চুপ থাকে এবং সয়ে যায়। তো মোটামুটি এগুলো স্পেশালিয়ার আলোচনা। আলোচনা করলে তো সময় শেষ হয়ে যাবে, অনেক লম্বা টাইম লাগবে, আপনারা বিরক্ত হয়ে যাবেন, লম্বা লম্বা ভিডিও। তো যতটুকু আলোচনা করছি চেষ্টা করবেন এটাকে এই চেম্বারের প্র্যাকটিস নামে কাজে লাগানোর জন্য। আবার কোনো অ্যাঙ্গেল কোনো সময় আসলে কোনো রুবরিক নিয়ে আমরা আপনাদের সাথে শেয়ার করব কেস রিলেটেড। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ।